এভরিওয়ান, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে জানোই সবাই যে বিশ্বকর্মা পুজো, তো এই দেখো সকাল সকাল আমি তোমাদের সাথে চলে এসেছি একটা ব্লগ শেয়ার করবো বলে, একটা ছোট্ট ব্লগ। আরে দেখো ঘুম থেকে উঠেই আমার বর যেখানটা কাজ করে তো সেখানটা চলে গেছি, গিয়ে দেখলাম ছেলেগুলো সব পরিষ্কার ছরিষ্কার করছে, তো আমি ওদের পেছনে একটু লাগলাম লেগে টেগে। আরে দেখো ও পরিষ্কার করতে করতে দেখো আর একজনাকে দেখো শুয়ে পড়েছে, কারণ ওকে অনেক রাত্রিবেলা আমার বর ছেড়েছে, আর সকালবেলা তো আবার ফোন করে ডেকে নিয়েছে, বলছে জানো পিসি 12টার সময় গেছি আর 6টা না বাজতে বাজতে বা সুবিধা ফোন করেছে। তো আমি বললাম তুই তো কাজই করিস না, এসেই বা কী লাভ হচ্ছে। তারপরে চলে আসলাম বাড়িতে, আর এখানে এই যে চা আর বিস্কুট খাচ্ছি যেটা মা করেছে, আর মা হচ্ছে কি ওদিকে রান্না করেছে মানে পরোটা আলু ভাজা করছে, আর আমি তখন চাটা খেয়ে দিয়ে এবার যাবো ফ্রেশ হতে, কারণ সকালবেলা চা না খেলে আমার মাইন্ডটা ফ্রেশ হয় না। আর দেখো ফ্রেশ হয়ে চলে আসার পরেও ঘরের কাজ করে আমি আবার হাঁপিয়ে গেছি, তো দেখো ঘেমে টেমে গেছে, তার মধ্যে পরোটাটা হয়ে গেলো, আবার গিলে নিলাম চার ডিম। তো আজকে একটু খাওয়াটা হয়ে যাচ্ছে, অন্যদিন আমার খাওয়াটা ঠিকঠাক হয় না আর কি, খেতে খেতে অনেক লেট হয়ে যায়, তো আজকে যেহেতু পুজোর দিন আর পরোটা খাবো বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ভাত খেলে তাড়াতাড়ি হয় না। আর তার মধ্যে দেখো ঠাকুর নিয়ে চলে এসেছে, ভিডিওটা কীভাবে করেছে ভাই, যাই হোক মানটুয়ে ফুল টুল নিয়ে রেডি হয়ে গেছে। আর যে সকালবেলা উঠে আমার বর হচ্ছে গিয়ে সব গাড়ি টাড়ি যা ছিল সব ধুয়ে মোটামুটি ঠিকঠাক করে দিয়েছে, আর কল কাটছে, আমি ওকে পুরোটা তুলতে পারলাম না কারণ ও হচ্ছে খালি গায়ে আছে। তো এই যে আমার বরের কাজের ঘরে যে ছোটো করে একটু পুজো দিচ্ছে, আর এই দেখো এই আমার সোনা মানা, তো আমার সোনা মানা এই দেখো সেজে গুজে রেডি, কারণ গাড়িগুলো সকালবেলাতে বর ধুয়ে নিয়েছিল, তো ও হচ্ছে গাড়ি সাইকেল যা আছে সমস্ত কিছু ধুয়ে রেখেছিলো। আর আমি ওই যে ঘুম থেকে উঠে যে দোকান আর ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত ছিলাম, কারণ ওদের খাওয়ানো টাইম মতন, ও যেহেতু এই সেটটা কাজ টাজ করছে। আর এই দেখো আমার সাইকেল আর ছেলে মেয়ের সাইকেল, সবাইকার সাইকেল ধোয়া টোয়া কমপ্লিট, আর এই মালাও নিয়ে চলে এসেছে, মাঠ পুজোগুলো নিয়ে ঘুরছিলো, আর এই দেখো পরিয়েও দেওয়া হয়েছে। এবার ব্রাহ্মণ মশাই আসবে, এসে একটুখানি পুজো টুজো করে দেবে, ভেতরটা পুজো করবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো তারপরে এরা ওরা এদিকে করছিল, আর এই দেখো কাজের ছেলেগুলো কিন্তু উপোস করেছিল, ওদের না খেয়ে অবস্থা হালুয়া টাইট হয়ে গেছে, কারণ আমাদের অনেক বেলায় আজকে পুজোটা হয়েছে, পুজো হতে হতে প্রায় 2:30 মতন বেজে গেছিলো, 2:30-3 মতো বেজে গেছিলো, আর ওদের তো খিদাই শেষ, ব্রাহ্মণ মশাই চলে এসেছে, ওরা ছোটো ছোটো বাচ্চা ছেলে, ওরা না খেয়ে থাকতে পারে। তো তারপরে ব্রাহ্মণ মশাই চলে এসেছেন, আর এই যে পুজো স্টার্ট হয়ে গেছে, আর এই যে আমাদের উড়ে বামুন ঠিক আছে, এই যে হচ্ছে গিয়ে তোমার ধুনোরটা ধরাচ্ছে, আর আমি একটু পেছনে লাগলাম, ওরা ভিডিওর মধ্যে একদম আসতে চায় না, ওরা অনেক বাচ্চা, ওরা আসতে চায় না কারণ ও জানে যে ফেসবুকে ভিডিওটা ছেড়ে দিলে ওদের একটু প্রবলেম হয়, তার জন্য ওরা বুঝতেই পারছো ছোটো ছোটো লজ্জা পায় ওরা। তো যাই হোক তারপরে এই যে পুজো, এদিকে পুজো স্টার্ট হচ্ছে, আমিও একটু পুজোর ওখানটায় ছিলাম, তো দেখে টেকে নিয়ে তারপরে আমি আবার, আমার যেহেতু দোকান আছে আমি কোথাও দাঁড়াতেও পারি না বসতেও পারি না, এই হয়ে সারাদিন কাজের ফাঁকে জাস্ট এইটুকুনই করেছিলাম, কারণ রিল ফটো সব কিছুই আছে, সব মিলিয়ে মিশে অত সময় দিতে পারি না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, আজকের জন্য টাটা।